হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিসি টেক সলিউশনে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে একটি পিসিকে কিভাবে আমরা মাইক্রোটিক রাউটারে কনভার্ট করতে পারি, মাইক্রোটিক রাউটার বানাইতে পারি এবং মাইক্রোটিক রাউটারে সব ধরনের ফ্যাসিলিটিস পাইতে পারি। তার আগে আমাদের জানা দরকার মাইক্রোটিক কি। যদি আমি আপনার কাছে কোশ্চেন করি যে মাইক্রোটিক কি, তাহলে আপনার কি অ্যান্সার হবে? যদি আপনার অ্যান্সার হয় মাইক্রোটিক একটি রাউটার, তাহলে আপনি অনেক বড় ভুলের ভেতর আছেন। অ্যাকচুয়ালি মাইক্রোটিক হচ্ছে একটি কোম্পানি যারা আইটি প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এবং বাজারজাত করে থাকে। মাইক্রোটিক কোম্পানির একটি প্রোডাক্ট হচ্ছে মাইক্রোটিক রাউটার। এছাড়াও তাদের আরও আছে মাইক্রোটিকের সুইচ আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, আরও অনেক কিছু আছে। তো আমরা আসলে যদি মাইক্রোটিক রাউটার ইউজ করি, তাহলে আমাদের আসলে মাইক্রোটিক কোম্পানি এটা সম্বন্ধে একটু জানা উচিত, জেনে রাখা উচিত। এটা আপনার অনেক বেশি উপকার দিবে। তা চলুন একটু মাইক্রোটিক ওয়েবসাইটটা দেখে আসি। জাস্ট আপনি ব্রাউজারটা ওপেন করবেন, মাইক্রোটিক.com লিখবেন। ইন্টার দিবেন, ওদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। দেখুন এখানে স্ক্রল হচ্ছে ওদের নতুন নতুন প্রোডাক্ট গুলা এবং কি কি আছে নতুন, এগুলা দিয়ে রাখছে উপরে। ওদের মোটামুটি অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট করতে পারেন, এখানে ট্রেনিং নিতে পারেন, ভেন্ডর সার্টিফিকেটের জন্য সাপোর্ট আছে, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে। মানে জাস্ট একটু ওয়েবসাইটে যদি একটু টাইম দিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু ঘুরেন ফিরেন, আপনি মাইক্রোটিক সম্বন্ধে মোটামুটি ভালো একটি ধারণা পেয়ে যাবেন। যাই হোক, আমরা আজকে মূল টপিকসে চলে আসি, সেটা হচ্ছে কিভাবে আমরা একটি কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে একটি কম্পিউটার, অবশ্যই তাতে থাকতে হবে একাধিক ল্যান, মানে সর্বনিম্ন 2টা ল্যান কার্ড থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার দরকার মাইক্রোটিকের একটা অপারেটিং সিস্টেম ওএস। মাইক্রোটিক একটি অপারেটিং সিস্টেম দিয়ে রাখছে যাতে আমরা কম্পিউটারে সেটা ইনস্টল করে আমরা মাইক্রোটিকের সম্পূর্ণ ফিচার নিতে পারি এবং সেটা উপভোগ করতে পারি। অবশ্য তাদের ফ্রি আছে, লেভেল 1 আছে, লেভেল 2 আছে, মানে লেভেল 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। হ্যাঁ, তো এই এই মাইক্রোটিকের এই লাইসেন্সগুলো পারচেস করতে হয়। তো আমরা চাই এখান থেকে যদি আমরা অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে সফটওয়্যারে ঢুকে আমরা এখান থেকে তাদের অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারি। প্যাকেজ সমূহ আছে, এখান থেকে আমাদের যে সিডি ইমেজটা ডাউনলোড করতে হবে, সিডি ইমেজ ডাউনলোড করলে আমরা ইনস্টল করতে পারি। তো এটা ডাউনলোড করার পরে আপনার অবশ্যই পারচেস করতে হবে। তা আমি আপনাদের জন্য একটি লেভেল 6 লাইসেন্স সহ একটি অপারেটিং সিস্টেম আমি আপলোড করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি। আপনারা এটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ডাউনলোড করে উপভোগ করতে পারেন। তো আমি আগে থেকেই এটা রেখে দিয়েছি আমার ডেস্কটপ পেজে, এবং আমি আপনাদের এখন রিয়েল পিসি নাই, আমি একটি ভার্চুয়াল মেশিনে আপনাদের দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। তার জন্য আমি ভিমার 14টি ভার্সনও রেখে দিয়েছি। তো আমি এই ভার্সনটা ফুল রেজিস্টার্ড একটি ভার্সন, যেটি আমি আপনাদের এরও একটি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে এটাও ডাউনলোড করে নিতে পারেন। মাইক্রোটিকের ওএসের সাথে এই যে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কীভাবে রেজিস্টার করতে হয় সেটা আমি আগে ইনস্টল দিব, তারপরে আপনাদের দেখিয়ে দিব। টাইম নিচ্ছে, হ্যাঁ, লেভেল 6 ভার্সন। এটা হচ্ছে iOS ফাইল, ISO ফাইল দেখেন, আর এটা হচ্ছে লেভেল 6 লাইসেন্স। এটা যে লাইসেন্স করতে আমি সেটা দেখাবো আপনাদের। যাক, আর হচ্ছে ভিমার 14, এটার এই যে কি আমি দিয়ে দিয়েছি, আপনারা এটা ডাউনলোড করে কি দিলে ফুললি প্রো ভার্সন অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, এখন ইনস্টলে যাচ্ছি না, এটা
যদি আপনাদের সমস্যার কারণে ইনস্টল করতে আমাকে কমেন্টসে জানাবেন, আমি প্রয়োজনে এটার জন্য একটি ভিডিও তৈরি করে দিব আপনাদের। ডিমার্টটা এখানে দিলাম, আমাদের ভিমওয়্যারটা ইনস্টল করার পরে, আমরা রেজিস্টার করার পরে এরকম একটা উইন্ডোজ আসবে। এখানে আমরা প্রথমে যাব হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, ক্লিক করব। টিপিক্যালি থাক, আমরা নেক্সটে যাই। এখন আমরা ইনস্টল করব না, আমরা আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, এটা সিলেক্ট রাখবো। নেক্সটে যাই। এখানে যে আমরা কি ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই তার কিছু নমুনা দেওয়া আছে। আমাদের মাইক্রোটিকটা যেহেতু দেওয়া নাই, আমরা আদার্স দিব এবং ভার্সন ও আদার্স দিব। এখানে যে ভার্সন গুলো আছে সেগুলো মাইক্রোটিক সাথে ম্যাচ করে না, আদার্স দিব। নেক্সট এ যাব। ভার্চুয়াল মেশিন নেম আমরা নেমটা লিখতে পারি, ঠিক 5.20, আমি আছে 5.20 ভার্সনটা ইনস্টল দিচ্ছি। 8 GB স্পেস অনেক বেশি, কারণ 20-25 MB মানে 23-24 MB মতো হচ্ছে মাইক্রোটিকের ওয়েস্টার সাইজ, তো 8 GB এনাফ। এখানে যে আমরা একটু কাস্টমাইজ হার্ডওয়্যারে যাব, গিয়ে দেখেন এই যে নেট অ্যাডাপ্টার, এটা আছে ন্যাট এ আছে। এটা যদি আমরা ন্যাট এ রাখি, আমরা আমাদের রিয়েল মানে আমাদের মূল যে কম্পিউটার সেখান থেকে আমরা ভার্চুয়াল মেশিনটা অ্যাক্সেস করতে পারবো না। এক্ষেত্রে আমাদের যেহেতু ব্রিজ, আমার এখানে একটা অ্যাডাপ্টার আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে অ্যাড করে দুইটা তিনটা নিতে পারেন, যে কটা ইচ্ছা নিতে পারেন আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে। যেহেতু ল্যান্ড কার্ড একটা, একটাতেই আইপি বসানো যাবে। যাক, আমার এখন জাস্ট ইনস্টলেশন দেখাবো, এটা প্রয়োজন নেই, আমি রিমুভ করে দিচ্ছি। একটি রাখতেছি, আমি এটা ব্রিজে রাখতেছি এবং ক্লোজ করে দিলাম, ফিনিশ। এখন হচ্ছে আমার একটি কম্পিউটার তৈরি হয়ে গেছে ভার্চুয়ালি। এই কম্পিউটারটা এখন আমি আমার মাইক্রোটিকের ওএসটা সিডিতে দিব। আপনি সিডি হোক, হার্ড ড্রাইভে বুট করে হোক, যেভাবেই হোক আপনি এটা মানে অ্যাকচুয়ালি কম্পিউটার বুট করে ইনস্টল করতে হবে। এখন আমরা মাইক্রোটিকের ওএসটা এই ভার্চুয়াল মেশিনের ভিতরে বুট করব। সেক্ষেত্রে আমরা সিডি রোম দিয়েই বুট করলাম। এই কিভাবে করতে হবে, আপনি চাইলে পেন ড্রাইভে বুটেবল করে ওয়েস্টটাও আপনি ইনস্টল দিতে পারেন কম্পিউটারে, যেভাবে হোক আলটিমেটলি বুট করে ইনস্টলেশনটা দিতে হবে। সেক্ষেত্রে এখান থেকে আমরা যাবো সেটিংয়ে। এই যে দেখেন সিডি ও ডিভিডি, এখানে গিয়ে এখানে কেস অটো ডিটেক্ট, এখানে আমরা যাব ইউজ আইএসও ইমেজ ফাইল, ব্রাউজে গিয়ে ফাইলটা দেখিয়ে দিব কোথায় আছে। এই যে আমার ডেস্কটপে ছিল, ডেস্কটপের ভিতরে এই যে মাইক্রোটিক 5.20 ফুলের ভিতরে গিয়ে মাইক্রোটিক আইএসও ফাইলটা দেখিয়ে দিব, ওপেন করব, জাস্ট ওকে। এবার আমরা কি করব, জাস্ট পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন, স্টার্ট দিলে মাইক্রোটিকের আইএসওটা বুট হবে এবং শুরু করে দেবে তার ইনস্টলেশন প্রসেস, শুরু করে দিয়েছে। আমরা দেখি, হ্যাঁ এখন কি চাচ্ছে, এখন চাচ্ছে হচ্ছে যে আপনি এখানে যেগুলো আছে, অ্যাকচুয়াল কথা হচ্ছে এই প্যাকেজগুলো এই আইএসওর ভিতরে আছে। আপনি যদি কোনো স্পেসিফিক প্যাকেজ চান ইনস্টল করতে সেটাও করতে পারেন, যদি সবগুলো চান সবগুলো একবার করে নিতে পারেন। তো আমরা সবগুলো প্যাকেজ ইনস্টলেশন করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এ প্রেস করতে হবে। এ প্রেস করলে কি হবে, প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। তারপর ইনস্টলের জন্য আই প্রেস করতে হবে। এখন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, যে আপনি পুরানো কনফিগারেশন রাখবেন কিনা। আমরা কখনোই পুরানো কনফিগারেশন রাখবো না যখন নতুন করে সেট আপ দরকার, ফ্রেশ ইনস্টলেশন করবো। সেক্ষেত্রে আমরা দিব নো, এনে চাপ দিলে চলে আসবে লাস্টে, কন্টিনিউ করবো আমরা ইয়েস। এখন পার্টিশন ক্রিয়েট করতেছে। আমার দেখা মতে এত দ্রুত ওয়ার্ল্ডের কোনো মানে অপারেটিং সিস্টেম ইনস্টল হয় আমি দেখি নাই, খুবই দ্রুত ইনস্টল হয়, জাস্ট কয়েক মিনিট টাইম লাগে, 2-3 মিনিট লাগে। এখন প্যাকেজ গুলা ইনস্টল হচ্ছে, ইনস্টলেশন শেষ, কথা বলতে না বলতে শেষ। এখন নতুন করে লোডিং সিস্টেম নিচ্ছে,
মাইকুইটিকে এখন লগ ইন করতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন, একটি ফ্রেশ মাইকুইটিকের একেবারে নতুন রাউটার বোর্ড হোক, ওএস হোক, একেবারে ফ্রেশ মাইকুইটিকের ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, কিছুই থাকে না। হ্যাঁ, অ্যাডমিন লিখলাম, পাসওয়ার্ড চাচ্ছে, আমরা কোনো ধরনের কিছুই দিব না, এখন কোনো পাসওয়ার্ড থাকে না, দিয়ে জাস্ট ইন্টার দিব। আমাদের মাইকুইটিকে প্রবেশ করে গেছে, আইনস্টিটিউশনের সফটওয়্যার আইডি দিচ্ছে, কারণ আমার এটাতে রেজিস্টার করতে হবে। এখন আমাদের মাইক্রোটিকটা রেডি, মাইক্রোটিক রাউটারটা রেডি, মানে একটা পিসিতে আমরা এখন পিসিকে আমরা রাউটার বানিয়ে ফেলেছি। এখন আমরা কি করব, এখন আমরা এটা কাজ করতে পারি, আমরা এখান থেকেও কমান্ড প্রম্পট মোডে মাইক্রোটিক রাউটারটাকে সেট আপ করতে পারি। সবচেয়ে বেস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে মাইক্রোটিকের একটি সফটওয়্যার আছে, এটা একটু ঝামেলা যদি গ্রাফিক্যাল মোডে যায়, সেক্ষেত্রে বলছি, নাম হচ্ছে উইনবক্স, মানে ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন সফটওয়্যার মাইক্রোটিক রাউটারের জন্য। সেটা আমরা এই মাইক্রোটিকের ওয়েবসাইটেই পাবো, এই যে দেখেন উইনবক্স, জাস্ট আমরা একটা ক্লিক করলেই দেখি উইনবক্স ভার্সন 3.18, এটা এখান থেকে ডাউনলোড করে নিব। ইনবক্স দিয়ে আপনি খুব সহজে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করতে পারবেন। তো মোটামুটি হয়ে আসছে, এটার সাইজ অনেক কম, 1.5 MB মতো। এর ভিতরে একটা কোশ্চেন আসতে পারে যে মাইক্রোটিক রাউটারে কি কি করা যায়। এই কোশ্চেন যদি আমাকে করেন, আমি বলবো যে আসলে কি করা যায় না, তারপরেও বলি মোটামুটি রাউটিং, তারপর ব্যান্ডউইথ শেপিং, ইউজার ম্যানেজ, ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি, পিপিপিওই, হটস্পট, অনেক কিছু করা যায়। ইউটিউব ক্যাশ যারা করেন, আইএসপি বিজনেস করতেছেন, মাইক্রোটিকে অনেক অনেক ভালোভাবে, অনেক জোস ভাবে মাইক্রোটিক দিয়ে ইউটিউব ক্যাশ করা যায়। আমি নেক্সটে এক সময় ওইটার একটা ভিডিও দিব, দেখবেন। যাক, আমাদের উইনবক্স ইনস্টল হয়ে গেছে, তারপর আমরা উইনবক্সে প্রবেশ করব। প্রবেশ করলে অ্যাকচুয়ালি এরকম থাকবে, আমাদের এখন আমার অন্যান্য নেটওয়ার্কেও আছে, যেমন অন্যান্য রাউটারের ম্যাক আইপি দেখাচ্ছে। আমরা এখানে, এইটা হচ্ছে আমাদের নতুন ইনস্টলেশন করা, এবং এই যে ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, আইপি কিছুই নাই, আইডেন্টিফিকেশন ভার্সন বোর্ড এগুলা শো করতেছে। তো আমাদের যেহেতু আইপি নাই, আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে ঢুকবো, লগ ইন দিবো, অ্যাডমিন পাসওয়ার্ড কিছুই নাই, ডুবে যাবো। দেখাচ্ছে এখন এই যে আমাদের লাইসেন্স নাই, এখানে আমাদের লাইসেন্স করতে হবে এটাকে। তো আমরা কি করব, সিস্টেম থেকে লাইসেন্সে যাব, লাইসেন্সে গিয়ে ইম্পোর্ট কি, ইম্পোর্ট কিতে একটা ক্লিক করব। ক্লিক করে আমি যে আপনাদের লাইসেন্সটা দিয়েছি ওই লাইসেন্সটা দিয়ে দিবেন। এখানে আমরা দেই এই যে লাইসেন্সটা, ওপেন করলাম, ইয়েস দিলাম, রিবুট চাচ্ছে, সমস্যা নেই। 5.2 version 10 একটু আন্ডারস্ট্যান্ড, একটু মাঝে মধ্যে ঝামেলা করে, মানে ইনবক্সটা, কোনো সমস্যা নেই, রেজিস্টার আশা করি হয়ে গেছে, দেখে দিলে নিয়ে নিবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে, সিস্টেম লাইসেন্স, কোথায় লাইসেন্স, লাইসেন্স দেখেন, আপগ্রেড 2.6.0 লেভেল 6 লাইসেন্স, লাইসেন্স সর্বোচ্চ লাইসেন্স, এভরিথিং সবকিছু করা যায় লাইসেন্স দিয়ে। এই আর কি, আমরা যে ইন্টারফেস পেলাম, এটা আমরা এখন পুরোপুরি একটি কমপ্লিট মাইক্রোটিক রাউটার হিসেবে ইউজ করতে পারবো। আশা করি আপনাদের কিছুটা হলে উপকার আসছে, ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি আমি আপনার একটু উপকার করে থাকি, আর আমার সাথেই থাকবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো, উৎসাহিত হব। বাই বাই।